নমস্কার বন্ধুরা, আজকে একটা চিকেনের সহজ রেসিপি নিয়ে চলে এলাম। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিছু আদা, কাঁচা লঙ্কা, রসুন একসাথে মিক্সিতে পেস্ট করে নিলাম। তো এবার মাংসটাকে আমি কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলা, পেস্ট করা মশলাটা দিয়ে দেব। পরিমাণ মতো টক দই দিয়ে দেব, কয়েক টুকরো আলু দিয়ে দেব, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম বড় সাইজের দুটো, ওগুলি দিয়ে দিলাম। চিকেন চারটে তেজপাতা দিয়ে দিলাম, লং দিয়ে দিয়েছি, তিনটে এলাচি দিয়েছি, দারচিনি, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, আর একটু সামান্য একটু সর্ষের তেল দিয়েছি, কারণ চিকেনটাতে প্রচুর চর্বি রয়েছে। পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে, এটা মাখার মধ্যেই টেস্ট। মেখে তো মাখতে মাখতে মনে পড়েছে যে লেবু দেওয়া হয়নি, তারপর এক টুকরো লেবু দিয়ে দিলাম। চিকেন কারি মশলা দিয়ে দেব, এবার একটু গরম মশলা দিয়ে দেব, এই আধ চামচের মতো দিলেই হবে গরম মশলা, চিকেন কারি মশলা। তারপর আবার ভালো করে মেখে নিতে হবে, মেখে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট, 10 থেকে 15 মিনিটের মতো। তারপর গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব, ফুল আছে 5 মিনিট রান্না হতে দেব। তারপর আঁচ কমিয়ে রেখে দিতে হবে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো, আঁচ কমিয়ে একদম কম আছে, ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। চিকেনটা প্রায় রেডি হয়ে গেল আমার, তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কারা কারা এইভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে। খুব সহজ কিন্তু রান্নাটা, কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। ধন্যবাদ।